হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন বন্ধুরা? আপনারা জানেন যে বুড়িগঙ্গা নদীতে শ্যামভাসার কাছে বুড়িগঙ্গা নদীতে একটি লঞ্চ ডুবে গেছে, আর সেই লঞ্চটি হচ্ছে মর্নিং বার্ড। আপনারা জানেন যে এই লঞ্চটিকে মূলত ধাক্কা দিয়েছিল চাঁদপুরের ময়ূর দুই নামে লঞ্চটি, আর ধাক্কা দেওয়ার কারণে এই লঞ্চটি ডুবেছে। এই লঞ্চ দুর্ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে সিসিটিভির ফুটেজ দেখে এটা ধারণা করা হচ্ছে যে এটি হচ্ছে পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। তিনি বলেছেন যে এই যে লঞ্চ দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেক পরিবারকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে 1.5 লাখ করে টাকা দেওয়া হবে এবং দাফনের জন্য দেওয়া হবে 10,000 টাকা করে। এই লঞ্চ দুর্ঘটনায় এ পর্যন্ত মারা গেছে 31 জন। 31 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধারের কাজ এখনো চলমান রয়েছে। এই কাজে উদ্ধার কাজে একসাথে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ড। এই নৌ দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত এই দুর্ঘটনার খোঁজ খবর রাখছেন। বন্ধুরা, আপনাদের জন্য এই লঞ্চ দুর্ঘটনার সর্বশেষ নিউজ নিয়ে এই যে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম, এজন্য আপনারা সবসময় আমার চ্যানেলে পাশে থাকবেন। আর এই মাত্র পাওয়া আরেকটি নিউজ হচ্ছে যে এই যে লঞ্চ দুর্ঘটনাটি ঘটেছে, এই দুর্ঘটনার জন্য চাঁদপুরের ময়ূর দুই লঞ্চটিকে আটক করা হয়েছে এবং এই লঞ্চের ড্রাইভার পলাতক রয়েছে, তাকে খোঁজা হচ্ছে। বন্ধুরা, এরকম সব নিউজ পেতে হলে, আপডেট নিউজ পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকুন। আপনাদের সকলকে ধন্যবাদ।